ভোট জলকীয়ার খেতিরে স্বাবলম্বী হওয়া এজন যুবক। আজি কবলে লৈছো কিয়কর বলমা মরাণ গাঁৱৰ এজন যুবকর জীবন সংগ্রামর কথা। সরকারি চাকরিলৈ আশা নকৰি কৃষিরে জীবনের ৰামধেনু পোৱা এজন যুবকর কথা আজি কম আপনার। নবনিধি গগৈ কিয়কর বলমা মরাণ গাঁৱৰ এজন উদ্যমী যুবক। শিক্ষার্থীর হায়ার সেকেন্ডেরি উত্তীর্ণ হয়ে আর্থিক অনাটনের শিক্ষা বাদ দিবলগা হয়েছিল নবনিধি গগৈয়ে। কিন্তু আর্থিক অনাটনে স্থবির করব নিলে উদ্যমী নবনিধির মন। শিক্ষা বাদ দিয়ে দুগুণ উৎসাহে নবজ্যোতিয়ে প্রবেশ করে কৃষিকর্ম। মূলত ভোট জলকীয়া খেতিক মূল উৎস হিসেবে গ্রহণ করে নবনিধিয়ে লাভ করে ব্যাপক সফলতা। হিসাবে মাহিলি আপনার খেতির পর কিমান ইনকম হয় বা এনেকা কথা আসলে আমি আনুমানিকে মানে পাঁচশকে সবকে দি মিলি থাকি লাগে আসলে মই সেইটো হিসাব কৰি থাকোঁ। তেতিয়া মোৰ এদিনত পাঁচশকে থাকলে 15,000 মানে সবকে দি মেলি সেইটো মানে মই একেবাৰে ৰাহি। কিন্তু কেতিয়াবা 50,000 60,000 কেতিয়াবা মই জলকীয়া বিকি যোৱা বছৰ মই এদিনত 1,00,000 হ'লেও পাইছিলোঁ। কিন্তু এইটো বস্তুটো এনেকুৱা নহয় যে সদায় পাইছোঁ। কিন্তু সেই তেনেকুৱা কথা মানে মাহেকত 50,000 আপোনাৰ 50,000 থাকে তাৰ ভিতৰত মই 3-4 মানুহক মই খটাব লাগে। আৰু কি ভাল লাগে কি আৰু 4টা পৰিয়াল 2টা পৰিয়াল 3টা পৰিয়াল মানে ধুনীয়াকৈ বাৰীখনত চলি ফুৰি খাব মনৰ শান্তিটো। প্রথম বছরতে 2 বিঘা মাটিত করা ভোট জলকীয়া খেতিত নবনিধিয়ে লাভ করে 5,80,000 টাকা। ইয়ার পিছত আর পিছলৈ ঘুরি চোৱা নাই নবনিধি। বছরি ভোট জলকীয়া খেতির পর উপার্জন করেছে 10-ৰ পৰা প্রায় 15,00,000 টাকা। কেবল ভোট জলকীয়াই নহয় নবনিধিয়ে উৎপাদন করেছে আলু গোমধান সরিয়হ স্ট্রবেরি আদি বিভিন্ন প্রজাতির কলর খেতিরেও ভরি পড়েছে নবনিধির কৃষিপাম। বর্তমান উন্নত প্রজাতির নার্জি ফুল আর বেলি ফুলের খেতিরেও যথেষ্ট আর্থিক সচ্ছলতা লাভ করেছে কিয়কর উদ্যমী খেতিয়কজনে। এই কৃষিকর্মের বাবে অসম সরকারের কৃষি বিভাগের দ্বারা পুরস্কৃতও হয়েছে নবনিধি। সরকারি চাকরির ধনলৈ আশা নকৰি নিজৰ লগতে আন 10 জনকো স্বাবলম্বিতাৰ পথ দেখুৱা কিয়কৰ নবনিধি হ'ব পাৰে বহু নিবনুৱাৰ বাবে প্ৰেৰণাৰ উৎস। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট অচ্যুতৰ সহযোগত আনন্দ বৰা, নিউজ 24 নৰ্থ ইষ্ট।